সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি যিনারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যিনারা আল্লাহর পথে নিহত হয়ে যায়, যিনারা আল্লাহর পথে নিজের জানকে বিলুন করে দেয়, তাদেরকে আল্লাহ পাক বলতেছে মৃত বলো না, বরং তারা হচ্ছে জীবিত। এর মানেটা কি, এর মতলবটা কি বিরাদার? আজকে বিরাদার আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে যদি কারো ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে কবরিস্তানের মধ্যে তাকে দাফন করে চলে আসি, কবরিস্তানের মধ্যে দাফন করে চলে আসার পরে কবরিস্তানে দাফন করে দেওয়া, আসার পরে বাড়িতে আসার পরে, বাড়িতে আসার পর আপনি বিরাদার চার দিন হয়ে যাবার পর চাহারুম করেন কি করেন না? আপনারা এই চাহারুম করেন? 40 দিন যেমন পেরিয়ে যায়, এ বেরাদার আপনারা চল্লিশা করেন, যেমনই 40 দিন পেরিয়ে যায় চল্লিশা করেন। কিন্তু বেরাদার আপনাদেরকে বোঝাতে চাইছি, মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, ডক্টররা রিসার্চ করেছে, সায়েন্স ও বিজ্ঞান বেরাদার রিসার্চ করেছে, একটা মানুষ মারা যাবার পর কবরের মধ্যে তার দেহটা, তার বডিটা কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে, কতদিন পর্যন্ত তার শরীরটা কবরের মধ্যে ভালো অবস্থায় থাকে, মেডিকেল সায়েন্সের এটা দৃষ্টান্তে বলতেছি। সায়েন্স বেরাদার গবেষণা করেছে, একটা মানুষ মারা যাবার পরে এক মাস পর, দু মাস নয়, তিন মাসের মধ্যে, 90 দিনের মধ্যে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাটির মধ্যে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্স, যারা ডক্টর বড় বড় বিজ্ঞান তারা এটা গবেষণা করেছে যে একটা মানুষ মারা যাবার পর চার দিন পর, মারা যাওয়ার চার দিন পর তার নাক সর্বপ্রথম পচতে আরম্ভ করে, একটা মানুষ মারা যাওয়ার 16 দিন পর তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর চুল পশমগুলো খসতে আরম্ভ করে, একটা মানুষের মারা যাওয়ার 60 দিন পর তার শরীরের মাংস দেহর গোশগুলো খসে খসে মাটিতে মিশতে থাকে। আর মেডিকেল সায়েন্স লাস্ট এটাই ফাইনাল দিয়েছেন, যেমনই 90 দিন হয়ে যায় দেহর হাড়ের জোড়াগুলো খসে মাটিতে মিশতে আরম্ভ করে যায়। তো বোঝা যাচ্ছে আপনার মৃত্যু, আমার মৃত্যু আর শহীদগণের মৃত্যুর মধ্যে পার্থক্য দেখুন, যে আপনার মৃত্যুর পর 90 দিনের মধ্যে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাটিতে মিশে দেহটা বিপেরাদার মিশে যায়। কিন্তু যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তিন মাস তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত তাদের শরীরকে মাটিতে স্পর্শ করতে পারে। জোরে বলেন, এক নম্বর পার্থক্য যারা শহীদ তাদের আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য কি, তাদের ইন্তেকালের পর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদের বডিটা কিয়ামত পর্যন্ত লাখ লাখ কোটি বছর হয়ে যাবে, তবুও তিনাদের শরীরকে মাটিতে টাচ করতে পারবে না। আর আমাদের শরীর, এটা মেডিকেল সায়েন্সেরই একটা গবেষণা, যে তিন মাসের মধ্যে মাটির মধ্যে ফিনিশ, মাটির মধ্যে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার একটা, এখনকার যুগ হচ্ছে আধুনিক যুগ, মানুষকে যদি প্রমাণ না দেওয়া যায়, প্রুফ এভিডেন্স যদি না দেওয়া যায়, তো মানুষ বিশ্বাস করবে না। আমি বেশি দিন আগেকার কথা বলতেছি না, এ আপনারা সব মনোযোগ সহকারে শুনুন, আমি কেবল ওয়াজ শুরু করতেছি, আর ওয়াজ শুরু করার সময় একটু ধ্যান দিয়ে শুনবেন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদের শরীরকে মাটিতে কিয়ামত পর্যন্ত খেতে পারবে, এ পারবে পারবে না, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বিরাদার, মিল্লাতে ইসলামিয়া 1933 সালে, এটা কত সাল চলছে বলেন? 2024। মন দিয়ে শুনুন বিরাদার, 1933 সালের একটা ঘটনা, বেশি দিন হয়নি, কম বেশি বিরাদার 70 বছর হয়েছে, 60 থেকে 70 বছর পূর্বে 1933 সালে ইরাক শহরের ঘটনা বলতেছি। পেপারের মধ্যে বিরাদার, খবরের কাগজের মধ্যে এই কথাটা ছেপে গেছে, খবরের পেপারে পেপারে বিরাদার ঘটনাটা প্রচার হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে, সুন্নি সমাজ খুবই কম জানে, আব্বাজি শুনতে থাকুন, 1933
১৯৩৩ সালে ইরাক শহরের মধ্যে তৎক্ষণাৎ যুগে ১৯৩৩ সালের যে বাদশাহ ছিল, ইরাক শহরের বাদশাহ, বাদশাহর নাম হচ্ছে ফিসাল বাদশাহ, শাহ ফিসাল বাদশাহ রহমাতুল্লাহ আলাই। তিনার স্বপ্নের মধ্যে একজন সাহাবি এসে বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া স্বপ্নের মধ্যে এসে কথা বকথন করতেছে, জোরে বলেন ১৯৩৩ সালে। কত সালে বললাম? ১৯৩৩ সালে ইরাক শহর, ভারতের নয়, পাকিস্তানের নয়, ভারত পাকিস্তান তখন তো ভাগই হয়নি। তো ১৯৩৩ সালে, আর ভারত স্বাধীন হয়েছে কত সালে? ১৯৪৭ সালে, তার দশ বছর পূর্বে ১৯৩৩ সালে ইরাক শহরের যে বাদশাহ, যে প্রধানমন্ত্রী, যে মিনিস্টার, যে বেরাদার নামে মিল্লাতে ইসলামিয়া প্রধানমন্ত্রী, তার নাম শাহ ফিসাল আওয়াদ। এ শাহ ফিসাল বাদশাহ স্বপ্নের মধ্যে দুইজন সাহাবি, ১৪০০ বছর পূর্বে নবীর যুগে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম উহুদ, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের প্রান্তরে বহু সাহাবায়ে কেরাম শহীদ হয়ে দাফন হয়ে গেছে মাটির নিচে, কিন্তু দুইজন সাহাবির ঘটনা যেহেতু তাই বলতেছি। একজন সাহাবির নাম হযরতে হুজাইফা, আর দ্বিতীয় সাহাবির নাম হচ্ছে জাবির বিন আবদুল্লাহ। শুনে বলেন, তো জাবির বিন আবদুল্লাহ এবং হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবির মধ্যে হযরতে জাবির বিন আবদুল্লাহ এবং হযরতে হুজাইফা এই দুইজন সাহাবিকে উহুদের যুদ্ধের পর ইরাক শহরের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম দাজলা নদী বলে জানা যায়, নাম শুনবেন অনেক, দাজলা নদীর তীরে, দাজলা নদীর সাইডে ওই দুইজন সাহাবিকে যুদ্ধের পর ১৪০০ বছর পূর্বে যুদ্ধের পর দাফন করে দেওয়া হয়েছে। এখন দেখবেন আপনার এলাকাতে যদি নদী থাকে, তো নদী দেখবেন আপনি বাল্যকাল অবস্থাতে এতটুকু নদী দিয়ে খেয়েছেন, তো পানির পানির স্রোতে, পানির চাপে মাটিকে খেয়ে এত বড় হয়ে গেছে, হয়ে যায় কি হয়নি। তো দাজলা নদীর তীরে সাহাবির মাজার, আর দাজলা নদীর পানির প্রভাবে, পানির স্রোতে মাটিকে খেতে খেতে সাহাবির কবর পর্যন্ত পানি পৌঁছতে গেছে। আব্বাজি বিরাদার, এই জন্য ওই দুইজন সাহাবি ওই শহর, ওই ইরাক দেশের বাদশার স্বপ্নে আসার পর বলতেছে, বাদশাহ যাহা পনা, আমাদের কবর পর্যন্ত পানি চলে এসেছে, আমাদের কবর পর্যন্ত, মাজার পর্যন্ত বেরাদার দাজলা নদীর পানি প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছে। ও গো বাদশাহ, আপনাকে বলতেছি, আমাদেরকে কবর থেকে পার করে, আমাদেরকে মাজার থেকে পার করে অন্য জায়গাতে দাফন করার ব্যবস্থা করুন। জোরে বলেন, সাহাবি স্বপ্নে বাদশাহকে বলতেছে কে আপনি অন্য জায়গাতে ট্রান্সফার করুন আমাদের বাড়িদেরকে। তো বাদশাহ প্রথম দিন স্বপ্নে দেখার পর মনে মনে চিন্তা করতেছেন, স্বপ্ন তো মিথ্যাও হয়, হতে পারে একটা এরকম ভুয়া ঘটনা, কেউ এসে কেউ বলে গেছে, অত বাদশার ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার, খুব বিজি ব্যস্ত মানুষ, ওনারা অত গুরুত্ব দিলেন না স্বপ্নে যে দিলেন। দ্বিতীয় রাত্রিতে, প্রথম রাত্রি পেরিয়ে গেল, দ্বিতীয় রাত্রিতে আবার দুইজন সাহাবি স্বপ্নের মধ্যে আসার পর বাদশাহকে একই কথা বলতেছেন, কে জাহাপনা, বাদশাহ আপনি আমাদের কবর থেকে বার করে অন্য জায়গাতে ট্রান্সফার করুন, অন্য জায়গাতে দাফন করার ব্যবস্থা করুন। বাদশাহকে বলল, তো বাদশাহ দ্বিতীয় রাত্রিও কোনো গুরুত্ব দিল না, কোনো প্রাধান্য, কোনো রেসপন্স দিল না। তো তৃতীয় রাত্রি আবার ওই সাহাবি হুজাইফা বা জাবির বিন আবদুল্লাহ দুজন সাহাবি স্বপ্নে তৃতীয় রাত্রিতে আসলেন, আসার পর বলতেছেন, জাহাপনা দুরাত্রি পেরিয়ে গেল, তৃতীয় রাত্রি আবার এসেছে, আপনি আমাদের শরীরটাকে এই দাজলা নদীর তীর থেকে বার করে অন্য জায়গাতে ট্রান্সফার করুন। বাদশাহ তৃতীয় রাত্রিতেও কোনো গুরুত্ব, কোনো রেসপন্স দিল না। এ দুইজন সাহাবি মনে মনে চিন্তা করলো, বাদশাহ বেজি ব্যস্ত মানুষ, ইনাদের স্বপ্নে দিলে আমাদের কাজ হবে না। তাই ওই যুগের ইরাক শহরের বিশাল বড় একজন মুফতি, তৎক্ষণাৎ যুগে প্রত্যেকটা জেলাতে একটা করে কাজী হতো, অর্থাৎ সেই মুফতি হতো, সে কাজী হতো, পুরো জেলার নেতৃত্ব তিনি দিতেন, আর তিনি বিচার করতেন, ফয়সালা দিতেন। তো ওইখানকার জেলার বিশাল বড় মুফতি ও কাজী, তার স্বপ্নের মধ্যে দুইজন সাহাবি আসার পর বলতে, যে হুজুর জাহাপনা দেশে ইরাক শহরের বাদশার স্বপ্নে তিন দিন আসলাম, কোনো গুরুত্ব পেলাম না,
আপনি মুফতি মানুষ, আপনি হাদিস ও কোরআন পাঠক ব্যক্তি, আপনি হাদিস ও কোরআন বুঝেন, আপনি সাহাবাই কেরামের জীবন, আপনি সাহাবাই কেরাম হিস্টরি পড়েছেন, আপনি জানবেন। অতএব আপনি দয়া করে বাদশাকে গিয়ে একটু বলুন যে আমাদেরকে কবর থেকে বার করে অন্য জায়গাতে ট্রান্সফার করে দেওয়ার জন্য ব্যবস্থা করে। জোরে বলেন আব্বাজি। বেরাদার বাদশার কথাকে বেরাদার তিন তিন রাত্রি কোনো রেসপন্স পেল না। এ বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া মুফতির স্বপ্নে আসলো, কাজী সাহেবের স্বপ্নে আসলো, বিচারকের স্বপ্নে আসলো। আসার পরে বেরাদার স্বপ্নের মধ্যে দিতে থাকলো, বাদশাকে পেল না, তাই বেরাদার মুফতিকে স্বপ্নে দিতেছে, মুফতি সাহেব আমাদেরকে কবর থেকে বার করে অন্য জায়গাতে ট্রান্সফার করার ব্যবস্থা করুন, অন্য জায়গাতে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। মুফতি সাহেব ঘুম থেকে হঠাৎ জেগে উঠলেন, আতঙ্কিত হয়ে বসে জানেন এবং মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কি, ব্যাপারটা কি, রহস্যটা কি, এটা কি বাস্তব চিত্র, এটা কি হতে পারে। কোরআনের মধ্যে আয়াতে কারিমা পড়েছিলাম, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কখনো মরে না, তাদেরকে মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। এই জন্য মুফতি সাহেব মানুষ, কোরআন পাঠক ব্যক্তি, হাদিস পাঠক ব্যক্তি। এবার আদার মুফতি সাহেব প্রথম রাত্রিতে স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর বাদশাহ দরবারে চলে যায়। এবার বাদশাকে যাবার পর বলতেছেন জাগা পনা, চলে এসেছে, তাদেরকে অন্য জায়গাতে দাফন করার ব্যবস্থা করুন। এবার বাদশা যেমন মুফতি সাহেবের কথা শুনেছেন, মুফতি সাহেবের কানে যেমনই শুনেছেন, বাদশা বলতেছে হ্যাঁ ঠিক বলেছ, একই ঘটনা যে ঘটনা তুমি মুফতি আজকে স্বপ্নে দেখেছ, আমি একদিন নয়, দুদিন নয়, তিন তিন দিন, তিন তিন রাত্রি দেখেছি। এ বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া বাদশা কয়েকজন মুফতিকে হাজির করলেন, হাজির করার পর একটা মিটিং করলেন, একটা আলোচনা করলেন। আলোচনা করার পরে এই বাদশা বললেন ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, জিলহজ মাসের 10 তারিখ, কত তারিখ জিলহজ মাসের, যেই দিনে মেন হজ, হজের মাসে, হজের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ যেদিন হজ হয়, তো 10-ই জিলহজ একটা শুভ কাজ, কবর থেকে বার করে অন্য জায়গাতে দাফন করা হবে, তাই শুভ কাজকে শুভ দিনে অনুষ্ঠিত করা উচিত। আর 10-ই জিলহজ, 10-ই জিলহজ যেমনই বলেছে তেমনই যারা মক্কাতে ছিলেন তারা বলতেছে হুজুর লাখ লাখ মানুষ হজ করতে আসে, হজে ব্যস্ত থাকবে 10-ই জিলহজ, সেদিনটা যদি না করে অন্য ডেট করতেন, কারণ 1400 বছর পর একজনকে কবর থেকে বার করবেন তা একটা আশ্চর্যের ব্যাপার নয়, একটা দেখার ব্যাপার নয়, একটা অলৌকিক ব্যাপার, সবার দেখার ইচ্ছা করবে। কিন্তু আপনার আমরা তো তখন হজে ব্যস্ত থাকবো, দেখার সুযোগ, দেখার চান্স, দেখার সুবর্ণ সুযোগটা পাবো না, তাই বাদশা আপনি কিছু না মনে করলে 10-ই জিলহজ না করে হজের পর একটু ডেটটা এক্সচেঞ্জ করে দিন। তো বাদশা বললো আচ্ছা ঠিক আছে, জিলহজ মাসের 10 তারিখ না করে 20 তারিখ করে দিলাম। কত তারিখ? 20 তারিখ, ওই মাসেরই 20 তারিখ আব্বাজি। বেরাদার 20 তারিখ চলে আসলো, আসার পর বেরাদার মিল্লাতে ইসলামিয়া লাখ লাখ মানুষ, 1933 সালের ঘটনা, দাজলা নদীর তীরে ইরাক শহরের মধ্যে 20 জিলহজ। বেরাদার 1933 সালে লাখ লাখ হাজার হাজার জনগণ মানুষ সবাই চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, সবাই চতুর্দিকে যেন বেরাদার দেখার জন্য ছটপট করতেছে। এবার বাদশার সহকর্মীরা মাটিকে খনন করলেন, মাটিকে বেরাদার সরলেন, মাটিকে সরানোর পর কবর খুললেন। আরে কি কি আজব দৃশ্য কবর খোলার পর দেখতেছে। ওই যে মেডিকেল সায়েন্স বলেছিল 3 মাসের মধ্যে মানুষের দেহ মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদেরকে বলুন বেরাদার এটা সাধারণ মানুষের কথা, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা আল্লাহ প্রেমী
নারী যারা নাবি প্রেমী তাদের এমনটা হবে না কেন? কারণ 1933 সালে কবরকে যেমন খোলা যায়, 1400 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে দাফন করা, 1400 বছর পর কবর থেকে খোলা যাচ্ছে, দেখা যাচ্ছে বেরাদার শরীর তো দূরের কথা, দেহ তো দূরের কথা, বডি তো দূরের কথা, কাফন পর্যন্ত নোংরা হয়নি। আরে জামি মেলি নেহি হতি জমানে মেলা নেহি হতা, জামি মেলি নেহি হতি জমান মেলা নেহি হতা, জোরে বলেন জামি মেলি নেহি হতি জমান মোহাম্মদ কে গুলাম কা, মোহাম্মদ কে গুলাম কা, কফন মেলা নেহি হোতা, মোহাম্মদ কে গুলাম কা, কফন মেলা নেহি হোতা, জোরে বলে। জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল কি জানো না? তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া তাদের দেহ 1400 বছর পরও সুরক্ষিত রয়েছে। এটা একটা ঘটনা নয়, এটা আনপাবলিক যারা সাধারণ মানুষ তারা বলতে থাকবে বুকা মলবি, এটা হতে পারে একজনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু না, আমার জানা মতে এই স্টেজের মধ্যে 11 জন ব্যক্তির নাম বলতেছি বা বলতে পারি যাদের বাস্তব চিত্রে কবর থেকে খনন করার পর কয়েক বছর পর বার করা হয়েছে, তো দেখা যে গিয়েছে যে তাদের শরীর তো দূরের কথা, কাফন পর্যন্ত নোংরা হয়নি। জোরে বলে হযরতে মুহাম্মদ বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাই, আল্লামা জুজিরি রহমাতুল্লাহ আলাই, তিনার কথা বলতেছি। মুহাম্মদ বিন সুলাইমান বিশাল বড় একজন আল্লামা, বিশাল বড় আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তিনাকেও দাফন করার 70 বছর পর কবর খনন করা যায়, তো 70 বছর পর তার দেহ বডিটা সুরক্ষিত বেরাদার নোংরাবিহীন অক্ষত অবস্থায় পাওয়া যায়। জোরে বলেন। আরে আপনাকে একটা হাকিকাত কথা বলতেছি, মা বন্যাও শুনেন, এখনো পর্যন্ত বাড়ি যাবার পর নেটে সার্চ করবেন দেখাবে সিরিয়ার মধ্যে দামেস্কের ময়দানে এখনো পর্যন্ত একজন আল্লাহর ওলির পা কবরের বাইরে রাখা রয়েছে এবং প্রতি সপ্তাহে সপ্তাহে তার পায়ের আঙুল পর্যন্ত কেটে দেওয়ার ব্যবস্থা হতে থাকে। তো বোঝা যাচ্ছে যে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের শরীরকে মাটিতে স্পর্শ করতে পারে। সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে একজন আল্লাহর ওলি, নাম হচ্ছে হযরতে আইয়ুব কুদ্দি রহমাতুল্লাহ আলাই, হযরতে আইয়ুব তাহির কুদ্দি রহমাতুল্লাহ আলাই, আজ থেকে 100 বছর পর, আজ থেকে 100 বছর তার বহু বছর পূর্বে তিনাকে দাফন করা হয়েছে। তিনার মাজার আছে সিরিয়াতে, কোথায়? সিরিয়ার মাউন্ট কাসিওনরে, সিরিয়ার মাউন্ট কাসিওনরে ওনার মাজার আছে। এখনকার দেখবেন আমাদের মুসলমানদের সাথী ইসরায়েলটা ফিলিস্তিনের মধ্যে অ্যাটাক করেছে, এই করেনি তো সিরিয়ার মুসলমানদেরকে তৎক্ষণাৎ যুগে তুর্কিরা অ্যাটাক করেছিল। এখন যেমন ইসরায়েল, তুর্কিরা অ্যাটাক করেছিল সিরিয়ার প্রতি, তো অ্যাটাক করার পর সব মুসলমানদেরকে কচু কাটার পর কচু কাটার মতন কাটতে কাটতে ও হযরতে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়। মাজারে যাবার পর বলতে থাকে, কে এই আইয়ুব, কাকে তোমরা মাজার রেখেছো, কে কাকে তোমরা ওলি বলে ভাবো? আরে এ ওলি নয়, এ ওলি নয়, এ ডাকাত। তো উনি কবরের ভিতরে ওনার মাজার আছে, আর তুর্কির বাদশাহ, বাদশার নাম হচ্ছে মিদহাত পাশা, যখন অ্যাটাক করেছিল সিরিয়ার প্রতি, অ্যাটাক করার পর ওই আল্লাহর ওলি
নবী আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহের মাজারে গিয়ার পর বলতেছে, এ বাদশাহ তুর্কির বাদশাহ মিদহাত পাশা বাদশাহ বলতেছে, ইত ডাকাত, ইত চোর, ইত বেয়াদব একে এখানে মাজারকে দিয়েছে। ভাই যেমন বলা মাজার ওয়ালাকে ডাকাত চোর নোংরা ঠাট্টাবাজ, যেমনই বলেছে মাজারের ভিতর থেকে আল্লাহর ওলি একটা পা বার করার পরে এক লাত মেরেছে, লাত মারার সঙ্গে জমিনে পড়েছে, সঙ্গে সঙ্গে বাদশার মারা হয়ে গেছে। ওই যে লাত মারার জন্য তার পা বার করেছিলেন, আজ পর্যন্ত পা ভিতরে ভরা হয়নি, আজ পর্যন্ত অক্ষত অবস্থায় পা বাইরে রয়েছেন। ইউটিউবে গিয়ে যে নাম করলাম আমি আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাই গিয়ে দেখে নেবেন, এখনও পর্যন্ত প্রতি সপ্তাহে নখ কেটে দেওয়ারও ব্যবস্থা হয়। জোরে বলেন, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ প্রেমিক হয়, তাদের দেহকে যদি মাটিতে না খায় তো যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের দেহকে মাটিতে খেতে পারবে, এ খেতে পারবে, খেতে পারবে না। তো এখন বাতিল পন্থীদেরকে উত্তর দিন, আরে পাগলা, আরে বোকা, আরে উম্মত, নাবি প্রেমিক, নাবি চাকর, নাবির গোলামদের শরীরকে যদি মাটিতে না খেতে